হাজারদুয়ারিতে যেতে গেলে লাগবে না প্রবেশ মূল্য। 15 আগস্ট পর্যন্ত এমন সুবিধা পাওয়া যাচ্ছে এবং দেশ জুড়ে পালিত হচ্ছে স্বাধীনতার 75 বছর উপলক্ষে আজাদিকা অমৃত মহোৎসব। এবং সেই উপলক্ষে কিন্তু এই বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, যেই কারণে হাজারদুয়ারিতে উপচে পড়ছে পর্যটকদের ভিড়। আরো একবার জানিয়ে রাখবো, হাজারদুয়ারিতে কিন্তু লাগছে না কোনো রকম প্রবেশ মূল্য। 15 আগস্ট পর্যন্ত দেওয়া হচ্ছে এই সুবিধা দেশ জুড়ে স্বাধীনতার 75 বছর উপলক্ষে আজাদিকা অমৃত মহোৎসব পালিত হচ্ছে এবং সেই আবহেই কিন্তু হাজারদুয়ারিতে লাগছে না কোনো রকম প্রবেশ মূল্য। এবং প্রবেশ মূল্য না লাগার কারণেই কিন্তু পর্যটকদের ভিড় উপচে পড়ছে হাজারদুয়ারিতে। দেখতে পাচ্ছেন সেই ছবি, হাজারদুয়ারির সেই ছবি, দেশ জুড়ে পালিত হচ্ছে আজাদিকা অমৃত মহোৎসব। সামনেই স্বাধীনতা দিবস, 15 আগস্ট পর্যন্ত হাজারদুয়ারিতে প্রবেশ করতে গেলে লাগবে না কোনো রকম প্রবেশ মূল্য। যে কারণে সাধারণ মানুষের ভিড় কিন্তু উপচে পড়ছে হাজারদুয়ারিতে। একটা কথা বলে নেবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, কি ছবি উঠে আসছে? মানুষই দেখো সেটা হাজারদুয়ারিতে এই মুহূর্তে পর্যটকদের ভিড়, পাশাপাশি জেলার মানুষের ধরো ভিড় শুরু হয়েছে। কারণ হিসেবে হচ্ছে যে স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে এই আজাদি কি অমৃত মহোৎসব শুরু হয়েছে এবং এই দেশ জুড়ে মহোৎসবের শুরু হওয়ার কারণে পুরাতত্ব বিভাগের নিদর্শন যেগুলো রয়েছে সেগুলোতে অবাধ প্রবেশ মূল্য ফ্রি করে দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো টিকিট লাগছে না, যার ফলে হাজারদুয়ারি সেই দুশ্চিন্তার মধ্যেই পড়ে। এবং 25 টাকা করে টিকিট কাটা হতো হাজারদুয়ারি প্রবেশ করতে, হাজারদুয়ারি মিউজিয়াম প্রবেশ করতে, সেই টিকিটের প্রবেশ মূল্য লাগতে না, যার ফলে কিন্তু পর্যটকের ভিড় শুরু হয়েছে। পাশাপাশি হাজারদুয়ারির উল্টো দিকে যে ইমামবাড়া রয়েছে সেই ইমামবাড়াতে শুরু হয়েছে মহরম উৎসব, এবং গত কয়েকদিন ধরে মহরম উৎসব শুরু হয়েছে। মহরম উৎসব উপলক্ষে সেখানে মেলা শুরু হয়েছে। সুতরাং এই মেলা, মহরম উৎসব, পাশাপাশি হাজারদুয়ারির যে নিদর্শন, হাজারদুয়ারির যে মিউজিয়াম, সেটা বিনা পয়সায় দেখার জন্য পর্যটকের ভিড় খুব স্বাভাবিক শুরু হয়েছে। জেলা তো বটেই, বিশেষ করে বাইরে থেকেও পর্যটকরা আসছেন। এবং গতকালকে শুক্রবার হাজারদুয়ারি বন্ধ থাকে, যার ফলে আজকে শনিবার এবং আজ থেকেই এই বিনা প্রবেশ মূল্য ফ্রি করে দেওয়া হয়েছে, যার ফলে আজ থেকে 15 আগস্ট পর্যন্ত কোনো প্রবেশ মূল্য লাগবে না হাজারদুয়ারি মিউজিয়ামে ঢুকতে। যার ফলে কিন্তু এই গোটা সপ্তাহ বা আগামী 10 দিন কিন্তু জেলার মানুষ তো বটেই, এমনকি রাজ্যের মানুষও, পর্যটকরা যারা আসবেন তারা অবাধে প্রবেশ করতে পারবেন। এবং এই কারণে কিন্তু ভিড় শুরু হয়েছে আজ থেকে এবং আগামী কাল রবিবার, এবং এরপরে কিন্তু শুরু হবে এই হাজারদুয়ারিতে উৎসব। এবং এই উৎসব কিন্তু হিন্দু মুসলিমের একটা মিলন উৎসবে শুরু হয়েছে, কারণ একদিকে হাজারদুয়ারি, উল্টো দিকে তার ইমামবাড়া, সেখানে মহরম উৎসব। সেই মহরম উৎসব শোকের হলেও এলাকার মানুষ কিন্তু মেলায় আসছেন, মারছেন, যার ফলে মুর্শিদাবাদের হাজারদুয়ারি অনেকদিন পরে এই পর্যটকদের ভিড়ে মানুষও যেমন খুশি, পাশাপাশি যারা ছোট ছোট ব্যবসায়ী রয়েছেন তাদেরও বেচাকেনা শুরু হয়েছে। বিশেষ করে গত 2 বছর করোনা কালে যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল, তারপরে কিন্তু করোনা আবহ কাটার পরে ধীরে ধীরে পর্যটকরা আসতে শুরু করেছে। এবং এই সময় বর্ষার মরশুম হলেও মুর্শিদাবাদে সেরকম ভাবে বৃষ্টি নেই, আকাশও মেঘাচ্ছন্ন, যার ফলে পরিবেশও কিন্তু অনুকূলে, যার কারণেই পর্যটকের ভিড় বলে আমরা দেখতে পাচ্ছি। মানসী, অনেক ধন্যবাদ কল্যাণ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে।